কেয়ামতের ময়দানে কইব খুশ ছিলা হাকা কইরে তোর অস্ত্র কই খেলু মাই আমাদের খেলার দায়িত্ব তিনি নিছেন এর জন্য আমরা তোগো মতো পাগল ছাগলের সাথে খেলতাম চাই না তোমার কারো সাথে কথা বলমনি শুনো এমন একটা জাতি আসতেছে তাদের সাথে আমি কথা বলো মুকাল্লিমুহুম যখন ওদের সাথে আমার কথা বলা শুরু হবে তখন আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না এখন মূসা আবার জিজ্ঞাসা করেন মাকা তুকাল্লিমুহুম মালিক কখন তাদের সাথে কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন ইজহুম ইয়াসজুদুন আইয়ুসাল্লুন যখন তারা নামাজে দাঁড়ায় যাবে তখন তাদের সাথে আমার প্রেমের খেলা শুরু হয়ে যাবে ও ভাইরা আমার বলতেছিলাম আল্লাহ বলেন যখন তারা নামাজে দাঁড়ায় যাবে তখন তাদের সাথে আমার পাগলামি শুরু হবে প্রেমের খেলা শুরু হবে প্রেম বিনিময় শুরু হবে এজন্য সুনানে বাইহাকীর বর্ণনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আরাদা ইয়ুকাল্লিমাল্লাহ ফালিয়াদখুল বিসসালাহ ওয়া মান আরাদা ইয়ুকাল্লিমাহুল্লাহ ফালিয়াতুল কুরআনাল কারীম হযরত আলী বলেন তোমাদের কারো সাথে যদি মনে চায় আল্লাহর সাথে কথা বলতে তাহলে নামাজে চলে আসো দেখবা আল্লাহর সাথে কথা কেমনে হয় বুঝতে পারবা আর যদি তোমাদের মনে চায় আল্লাহ তোমার সাথে কথা বলুক তাহলে তুমি আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করো কেননা আল কুরআনু কালামুল্লাহি ওয়া খারাজা মিনহু কুরআন আল্লাহর কালাম এটা আল্লাহ পাকের কুদরতি কলব থেকে বাইর হইয়া বান্দার কলবে ঢুকে গেছে কতগুলা সিঁড়ি পাইছে দেখছেন কোথায় আছে সেখান থেকে লাউহে মাহফুজ আল্লাহর কলব থেকে বাইর হইয়া লাউহে মাহফুজ সেখান থেকে একে 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 সাতটা আসমান শেষ করে প্রথম আসমানে আসছে ওখানে কিছুক্ষণ থামছেন ওখান থেকে জমিনে আসছে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের ভিতরে ঢুকছে এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাহির কইরা কইরা এখন যেই কলবরে পছন্দ করেন ওই কলবের ভিতরে ঢুকাইয়া দেন এজন্য সাহেবে মাসাবিহুস সুন্নাহ ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্পষ্ট বলছেন কোরআন হাদিসের যত জ্ঞান আছে কোরআন হাদিসের যত ইলম আছে সমস্ত ইলমগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে আছে আর এখান থেকে আল্লাহ পাক যার কলবটাকে পছন্দ করেন তার কলবে কিছু কিছু ঢুকাই দেন তুই কি মনে করছিস তুই কি পাইছ তুই এবিসিডি পাইলা পাইছ তুই কি পাইছ আমাদের এক একটা আলিফ বা তার দাম সাত তবক আসমান জমিন বিক্রি করলেও হবে না আরে কোরআন কত দামি জানাস তুই তুই যে মৌলবীদেরকে ঠেঙ্গাস তুই যে মৌলবীদেরকে প্রতিহত করার ঘোষণা দেশ তুই যে মৌলবীদের কি ছেড়বি নাকি বলস বেটা তুই জানাস মৌলবীদের কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট বলছেন আমি চাইছিলাম কোরআনটা আসমানে দিব সাতটা আসমান কত বিশাল বিশাল আসমান সাতটা আসমানে দিতাম চাইছি হেরাকম মালিক মাফ চাই আমরা পারবো না এই কোরআন নেওয়ার যোগ্যতা আমাদের কাছে নাই আল্লাহকে দিলাম জমিনে জমিনে কইলাম এই জমিন সাত জমিন আমি তো করে কোরআন দিমু হেরাকো আল্লাহ আমাদের যোগ্যতা নাই আমরা তোমার কোরআন নিতে পারবো না আল্লাহ বলেন পাহাড় প্রস্তাব করলাম পাহাড়কে বিশাল বিশাল পাহাড়গুলোকে বললাম এরে তোরা একটু কোরআন দা নে এই দুই দলের দিতাম চাইছি এগুলো আমার অপমান করছে নিতে চায় না তোরা একটু নে পাহাড়ে কো আল্লাহ আমরাও আপনার কাছে ক্ষমা চাই এই কোরআন নেওয়ার যোগ্যতা আমাদের নাই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বলেন এরে আসমানে দিতে চাইছি নাই না জমিনকে দিতে চাইছি নাই না পাহাড়কে দিতে চাইছি নাই না কিন্তু ছোট্ট একটা মাখলুক আমি এদেরকে সাদি নাই কারণ ওই তিনটারে সাতলাম নিল না এদেরকে আমি সাদি নাই এরা নিজেরা এসে আল্লাহ যখন বড় ভাইরা কেউ নেয় না তা আমি সোডোমিয়ারে দিয়া দেন আমি নেওয়ার জন্য রেডি আছি আল্লাহ কয় যেটা আসমান জমিনে ফারে না তুই কেমনে ফারবি কিন্তু তুই যেহেতু দরখাস্ত করি বইছ যা তোরে দিলাম কিন্তু দিলাম মানে তোর হাতে সাড়ি দিতাম না আমি দড়ি রাখো মুরগি দি যাতে করে কেউ তোর লোকে দুষ্টামি করতে বান্দামি করতে এই যেই কোরআন আসমান নাই নাই যেই কোরআন জমিন নাই নাই যেই কোরআন পাহাড় নাই নাই ওই কোরআন আল্লাহর কিছু প্রিয় বান্দা তারা নিয়েছে তাদের সাথে গোস্তাকি করবা বেয়াদবি করবা খান খান হইয়া যাইবা আল্লাহ তাদেরকে হেফাজত করবেন ঠিক না ভাই ঠিক ইন্না আরযনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরযি ওয়াল জিবাল فأبين أن يحملها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا
আল্লাহ মহব্বতে গালিও দুইটা দিয়ে দিয়েছেন, আঙ্গুরে গালি দিয়েছেন, জালুমান জালেম জাহুলান জাহেল মূর্খ, জানো সেটার দিক কি আছে, নিসুচ্ছে মহব্বত করে এখন কি দেন, আল্লাহ গালিও দেয় আমাকে, ইন্নাহু কানা জালুমান জাহুলা, দিতাম সেই যে ওদেরকে, ওরা নেয় না, ওরা বুঝছে এটা ভিতরে কি আছে, তোরা না বুঝি কথা আল্লাহ আমার দেন, আচ্ছা জন কইছো দিলাম কিন্তু ওয়া ইন্না লাহু লাহাফিজুন, উপরে দিয়ে আমি ধরে রাখুন নোরে হক সামে ইলাহি কো বুঝা সকতা হে কোন, নোরে হক সামে ইলাহি কো বুঝা সকতা হে কোন, জিসকা হামি হে খুদা উসকো মিটা সকতা হে কোন, হাই ফগর তাসির উনকি তেরে দিল পর কুছ না হো, হাই ফগর তাসির উনকি তেরে দিল পর কুছ না হো, কোহ জসে খাশিয়ান মুতসাদ্দিয়ান হোনে কো হায়, এজন্য খবরদার এই কোরআন যদিও আল্লাহ উলামাদেরকে দিয়েছেন, তালেবুল ইলমদেরকে দিয়েছেন, হাফেজ কোরআনদেরকে দিয়েছেন, কিন্তু এটার সাবিকাটি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন, খেলতে আসিও তিনি নিজে খেলবেন তোর সাথে বেড়া, এজন্য আমাদের উলামায়ে কেরাম স্পষ্ট ঘোষণা আমরা খেলতাম না, কইছে না আসো খেলা হবে, আমরা কইছি আমরা নাই, আমরা কি ডরাইছি যে না আল্লাহ কে তোকে খেলার দায়িত্ব না, খেলার দায়িত্ব আমার, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, বেশি দূরে যাব না, কোরআনে কারিমের সূরা বাকারা শেষ দিকে সুদের আলোচনা যেখানে আছে, তাফসীরে কুরতুবীর মধ্যে হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এখানে ওলামায়ে কেরাম আছেন, আমি ঠিকানা দিয়ে গেলাম সূরা বাকারা সুদের আলোচনা একবার শেষ দিকে, সুদের আলোচনা দেখেন, এখানে তাফসীর কুরতুবী দেখে নেবেন, আপনাদের এখানে আজকে প্রধান মেহমান, উনাকে ধরবেন যদি আমার কথা মিথ্যা হয়, বলু হুজুর বলি গেছে এটা সত্য না মিথ্যা, সেখানে স্পষ্ট বর্ণনা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এ জাতীয় গাদ্দার গুলারে কিয়ামতের ময়দানে কইবে খুশ সিলাহাটা কইরে তোর অস্ত্র কই খেলু মায়, সৈত মাসে কইন সৈত মাসে কইছি নাকি, কোন জায়গাতে ওয়াজ করতে আছি কি আমি বুঝি না, সৈত মাসে কই আল্লাহ কি কইব, এই আসো তোমার সাথে একটু খেলু মাইও, তোমার অস্ত্র কই অস্ত্র লাও, খুশ সিলাহাটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য কোরআনে কারিমের তাফসীর, আমাদের খেলার দায়িত্ব তিনি নিছেন, এর জন্য আমরা তোগো মতো পাগল ছাগলের সাথে খেলতাম চাই না, বেড়া প্রতিপক্ষ হিসেবে পছন্দ হইতেই বলতো, বেড়া ভারত আর পাকিস্তানে যদি খেলে তাহলে একটা খেলা হইছে, বা বাংলাদেশের ভারত যদি খেলে তাহলে একটা কি হইছে খেলা হইছে, যাতে জীবনে কোনদিন মারে জানো খেলা কি জিনিস বুঝে না, ব্যাট কি জিনিস চিনে না, বল কি জিনিস চিনে না, গোল কি জিনিস চিনে না, এরকম পাগল লোকে খেলি লাভ আছে নি, এজন্য আমাদের স্পষ্ট ঘোষণা তোমরা যতই খেলবার কথা কইবে আমরা খেলতাম রাজি না, কারণ তো গুরু আঙ্গু পছন্দ হয় না, আগামী কাল যে কইছ যারা এই জাতীয় কথা বলবো আমরা জানি এদের বয়স 60, এদের বয়স কত বলো, যে 60 এর ব্যাখ্যা কি বলার সময় নাই, জেনা সৈত মাসে কম যারা এই জাতীয় কথা বলবে মৌলবীদেরকে কথায় কথায় ধমকাবে আমরা বুঝি নিছি এদের বয়স 60, বয়স কত বলো হুজুর এটা ব্যাখ্যা কি, হযরত থানবী রহমাতুল্লাহ লিখছেন, এই শুনেন আমরা মৌলবীরা সাফা জোরে কোনো কথা বলি না, এরকম না যে আপনারা এখানে শত শত মানুষ আমার সামনে আছেন আমার কথা শুনতেছেন, ইয়াল্লাহ আরবিতে জজবা চলি আছে যা মনে আছে তা খুশি, যে না মৌলবীরা তো বেতালে কথা কয় না, কথা বুঝে আসছে, আস্তে 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 এই কথাটা শেষ করে দিচ্ছি, তো হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন এক ভদ্রলোক, কে এক ভদ্রলোক স্কুলের এক ছেলেরে জিজ্ঞাসা করে কয়ে আমি আমার বাড়ি থেকে বাইরেছি দুপুর 12টায়, আমি আমার বাড়ি থেকে বাইরেছি কখন, এক ভদ্রলোক স্কুলের এক ছেলেরে বলছি স্কুলের, আমি আমার বাড়ি থেকে বাইরেছি দুপুর 12টায়, তোমাদের স্কুলে আসি পড়ছি দুপুর 1টায়, বলো তো আমার বয়স কত, ভদ্রলোকে কি কয় এই বুঝেন নাই কথা, তো আমি আমার বাড়ি থেকে বাইরেছি দুপুর, তোমাদের স্কুলে আসি পড়ছি দুপুর 1টায়, বলো তো আমার বয়স কত, ফোলাবান সব চুপ করি বইরিছে কেউ জবাব দেয় না, ও গৌড়ি খাড়াই কো স্যার ফাইসি কত আমার বয়স 60, অনেক কো কি আসলে তুমি লিখেছ আমার বয়স তো 60, এ কেমনে জানে সে, তুই কেমনে জানোস, কোনা স্যার জানছি আঙ্গুবাড়ি তো আধা পাগল আছে ইকার বয়স 30 বছর, আর আমনে যে ফস্ত করছেন বুঝছি আমনে ফুরা এজন্য আমনে 60, ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।